এনিমি এখন অ্যালাইভ মানে কয়টা টিম আছে জানি না আমি অলরেডি মেডি মারা শুরু করে দিয়েছি কারণ এখন আর আর টাইম ওয়েস্ট করা যাবে না অল টাইম মেডি মারতে হবে কিন্তু আমার কাছে মেডি অনেক কম অনেক কম 15টা মেডি আছে দেখা যাক কি হয় গাইস তোমরাই বলো গাইস বুঝিয়ে পাবো হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো গাইস তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও গাইস যেখানে আমরা করতে যাচ্ছি র‍্যাঙ্কে মেডিকেল চ্যালেঞ্জ গাইস আমরা জোনের বাইরে থাকব দেখা যাক জোনের বাইরে থেকে মেডিকেল চ্যালেঞ্জ করে দেখা যাক বুইয়ে আনতে পারি কিনা আমরা স্টার্ট করে দিলাম র‍্যাঙ্ক ম্যাচে স্কোয়াড ম্যাচে দেখা যাক গাইস পারা যায় কিনা এখনো পর্যন্ত কেউ পারে নাই গাইস আমরা পারি কিনা দেখা যাক গাইস তোমাদের কি মনে হয় পারবো কিনা গাইস তো গাইস আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেল দেখা যাক কই নামা যায় আমরা যে কোনো একটা সাইডে নামবো কারণ সাইডে নামলে মেডিকিট অনেক পাওয়া যাবে দেখা যাক আমরা কই নামা যায় তো আমাকে নামাইতে দিল দেখা যাক কই নামা যায় আমরা সান্তোসের ওইদিকে নামি ওইদিকে ভালো মেডকিট পাওয়া যায় দেখা যাক কি হয় আমরা সান্তোসের ওইদিকে নামতেছি আমাদের সাথে আছে এক্সেস জিসান ওয়াইটি মানে আমাদের জিসান ভাই আর আছে X7 অন্তর ওয়াইটি অন্তর আর আছে আমাদের 9 ভাই তারা আমাকে হেল্প করতে হেল্প করবে মেডিকেট খুঁজতে দেখা যাক তারা কয়টা আমাকে মেডিকেট এনে দিতে পারে তো আমরা নেমে যাচ্ছি এখন হচ্ছে সান্তোসার উদ্দেশ্যে দেখা যাক আমরা যাইতে পারি না ওইদিকে যেহেতু আমাদের প্লেনটা একটু দূরে যাইতেছে দেখা যাক ওইদিকে যাওয়া যায় কি না তো আমরা এদিক থেকে লুট করতে করতে ওইদিকে যাবো দেখা যাক আমরা এদিকে লুটের জন্য নেমে গেলাম মেডিকেট আমাদের টার্গেট হচ্ছে মেডিকেট পাইতে হবে যতগুলো মেডিকেট পাওয়া যায় একটা মেডিকেটও রেখে যাওয়া যাবে না অন্যান্য সময় অনেকগুলো মেডিকেট পাওয়া যায় মানে ভরে ভরে থাকে এখন মেডিকেটের জন্য নামলাম কিন্তু মেডিকেট একটাও পাইলাম না এখনও এখনও পর্যন্ত আমি একটা মেডিকেটও পাই না 6টা ইনহেলার নিয়ে ঘুরতেছি 2টা গান নিয়েছি কারণ যদি এনিমি আমাদের সামনে এসে যায় কারণ এনিমিকে তো মারতে হবে না হলে তো আমাদের এর চ্যালেঞ্জ এখানেই শেষ হয়ে যাবে কারণ আমরা নামছি মেডিকেল চ্যালেঞ্জ করতে এখানে যদি এনিমি এসে মেরে দেয় তাহলে তো এটা দুঃখজনক হয়ে যাবে তো আমরা মনে হয় সামনে একটা মেডিকেল দেখতে পেলাম দেখা যাক এটা নিয়ে আগে ওইটা আছে এখানে এই সালা নিতে পারি না নিলাম আমরা একটা মেডি পাইলাম মাত্র পুরা কোথা তোয়া ঘুরে আমরা মাত্র একটা মেডি পাইলাম কে কয়টা পাইছে জানি না বাট আমি একটা পাইলাম এটা কোনো কত হইলো বলো গাইস তোমরা আমরা এখন সান্তোসার জন্য জিপ লাইন ধরলাম অন্তর অবশ্য ওইদিকে চলে গেছে ওইদিকে অনেকগুলো এনিমি পাওয়া যায় সরি মানে মেডিকেট পাওয়া যায় অনেকগুলো মেডিকেটই পাওয়া যায় ওইদিকে তো এই এই ঘরে কাউকে ঢুকতে মানা করে দিলাম কারণ এখানে আমি ঢুকবো কেউ ঢুকিও না ভাই তোমরা চলে যাও ওইদিকে আমি কয়টা মেডি পাই দেখি এখনও একটাও পাইলাম না গাইস কি হয়ে এটা নামলাম মেডিকেটের জন্য একটা মেডি পাইলাম এতক্ষণ ঘুরা যাক দুইটা পিছিয়ে আমার ব্যাগে জায়গায় নাই কি হবে সবগুলো পালাই দিই এগুলো রেখে লাভ নেই হ্যাঁ আমরা তিনটা মেডি পাইলাম মাত্র সব জায়গায় ঘুরতেছি কিন্তু মেডি পাচ্ছি না মেডি 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 চাই সব মেডি কিনে আমাকে দিয়ে দাও উপরের দিকে অবশ্য ওরা চলে গেছে আমি পাবো বলে মনে হয় না তারপরও যাই ঘুরে আসি হ্যাঁ একটা পাইলাম অনেকক্ষণ পরে 4টা মেডি হইলো মাত্র এতক্ষণ ঘুরে আমরা সান্তোসাতে নামলাম ভাবলাম যে অনেকগুলো মেডি পাবো কিন্তু এতক্ষণে মাত্র 4টা পাইলাম অলরেডি আমাদের 5জন দিয়ে দিচ্ছে সান্তোসার মধ্যে একটু করে আছে একটা মাশরুম আছে এটা খেয়ে নিই লাইফটা ফুল হয়ে যাবে মানে ইপিটা আমরা চ্যালেঞ্জ করার জন্য নিয়ে নিছি আমাদের কে ক্যারেক্টার যেটা আমাদেরকে ইপি দিবে মানে সেকেন্ডে 2 ইপি করে দিবে আমাদেরকে যেটা আমাদের জোনের বাইরে থাকতে সাহায্য করবে এছাড়াও নিয়ে নিছি আমরা ম্যাক্সিম যেটা আমাদেরকে মেডি মারতে সাহায্য করবে মানে অনেক ফাস্ট মেডিকেট করবে তোমরাই জানো গাইস আপডেটের পর ম্যাক্সিম অনেক মানে কী বলবো অনেক ইয়া হয়ে গেছে যে মানে সেকেন্ডের মধ্যে মনে হয় যে মেডি মেরে দেওয়া হয়ে গেছে আর আছে ফ্রড ফ্রড যেটা আমাদেরকে জোনের বাইরে থাকতে সাহায্য করবে এছাড়া আমরা নিয়ে নিয়েছি কাফিলা ক্যারেক্টার যেটা আমাদেরকে মানে মেডিতে আরও 15 করে বেশি দিবে নর্মাল একটা মেডিকেটের দেয় হচ্ছে 75 যেখানে আমাদেরকে কাফিলা দেবে 90 করে এইচপি তো আমরা ওই জন্য নিয়ে নিয়েছি কাফিলা
এছাড়াও কাফিলার আরেকটা কাজ আছে, তোমরা জানো গাইস সবাই, কারণ ওইটা হচ্ছে নকডাউন হওয়ার পর আমাদেরকে বেশিক্ষণ কাফিলা মানে লাইফ থাকতে বেঁচে থাকতে সাহায্য করে। এদিকে আমাদের নাইম ভাই আমাদেরকে অনেকগুলো মেরে দিয়ে দিচ্ছে, এছাড়া আমার ব্যাগ নাই, ওই জন্য নাইম ভাই আমাকে 3 লেভেলের ব্যাগ দিয়ে দিল, ওর নিজের ব্যাগ আমাকে দিয়ে দিল। গাইস কখনো এটা হয় না, আজকে মানেই হচ্ছে যে আমি চ্যালেঞ্জ করতে আসলাম, এই জন্য সব দিয়ে দিচ্ছে আমাকে। হ্যাঁ আমরা অনেক বড় লোক হয়ে গেলাম নাইম ভাই থেকে, মানে মেডি সবগুলো নিয়ে আমাদের কাছে এখন অনেক মেডি হয়ে গেছে, জানি না আর কে কয়টা মেডি পাইছে, কিন্তু আমাদের অনেক মেডি লাগবে, অনেক 60টার উপরে মেডি লাগবে যদি আমরা মানে বুঝিয়ে চ্যালেঞ্জ করতে আসছি। দেখা যাক কী হয়, পাই কি না, মানে জোনের বাইরে থেকে নৌকে বুইয়া হবে না আশা করি, কারণ তারপরও দেখতে থাকো গাইস তোমরা হয় কি না জানি না, তারপরও আশা রাখি হওয়ার জন্য আসলাম, দেখা যাক হয় কি না বুইয়া। এদিকে অনেক বললাম কিন্তু মেডি পাইলাম না, আমি কয়টা মেডি পাইছি মাত্র অল্প কয়টা, আমরা কয়টা পাইছি জানি না, কিন্তু আমি অনেক কম মেডি পাইছি, এত কম মেডি দিয়ে কী হবে, এগুলো তো সেকেন্ড জোন থার্ড জোনেই চলে যাবে আমার মেডিগুলো, অনেক অনেক মেডি লাগবে, দেখা যাক পারি কিনা ভাই, সবাই কমেন্ট করো পারবো কিনা জানাই ভাই। এদিকে অনেক ঘোরাঘুরি হয়ে গেল, যা পাইছি তাই, এবার আমরা মার্স ইলেকট্রিকের দিকে চলে যাই, ওখানেও মেরি থাকে, যদি কোনো এনিমি এখনও না নামে বা কেউ না আসে তাহলে মেরিগুলো থাকবে, আমরা পাবো আশা করি, দেখা যাক। এখনও 5 জনেই আমরা আছি, 5 জন এখানে দিয়ে দিছে মার্সের দিকে, ফুল মার্সে 5 জন আছে, তো আমরা ফুল মার্স ঘুরবো, দেখা যাক কতটুকু মেরিকিট পাই। এই চুল্লিগুলোর নিচে একটা মেডিও পাইলাম না, এটা কোনো কথা হইলো, এখানে 2-3টা মেডি অ্যাটলিস্ট থাকার কথা, কিন্তু নাই, আমাদের কপাল খারাপ হলে যা হয় আর কি। বোন ফায়ারটা নিয়ে আসছি, এটা কাজে লাগবে লাস্টের দিকে, একদম লাস্টের দিকে মারবো এটা, কারণ ওইটা তখনের জন্য কার্যকর। একটা মেডিও পাইলাম না পুরো এদিক ঘুরে, এটা কোনো কথা হইলো, যাক একটা পাইলাম মাত্র, একটা অনলি একটা, এটা কোনো কথা, 2টা একসাথে থাকতে পারে না, একটা একটা করে কি মেডি পড়ে থাকে গাড়ি, না তুমি কি গাঁজা খাইছো নাকি, মেডি দাও মেডি দাও। আমাদের অলরেডি সেকেন্ড জোন দিয়ে দিচ্ছে, এটা কোনো কথা, আমরা মেডি পাচ্ছি না, এদিকে পাইলাম, হ্যাঁ একটা, তাও একটা, এটা কোনো কথা, একটা একটা করে কয়টা মেডি জোগাড় করবো, এটা দিতাম ভাই নিয়ে নিচ্ছে সমস্যা নাই, এদিকে কয়টা, একটা, তাও একটা, এটা কোনো কথা ভাই, এটা কোনো কথা, একটা একটা করে মেডি পড়ে রয়েছে, এগুলো কোনো কথা, 2-3টা তো দেন, 2টা করে তো অ্যাটলিস্ট 2টা করে দেওয়ার কথা, 3 জায়গায় পাইলাম তাও সব একটা একটা করে। আমরা যেহেতু সেকেন্ড জোন দিয়ে দিছে তো আমরা আর মার্সের বাইরে যাবো না, যা পাইছি মার্সের এইদিকে বাইরে জোনের দিকে চলে যাবো, ওদেরকে বলে দিলাম যে জোনের বাইরে আসতে, কারণ আর ওইদিকে যে যাইলে হবে না, কারণ সেকেন্ড জোন অলরেডি দিয়ে দিছে আমাদেরকে, এবার জোনের বাইরে চলে যাইতে হবে, যা পাইছি তা নিয়ে মানে আমার কাছে যা আছে তাই নিয়ে যুদ্ধে নেমে যাইতে হবে, দেখা যাক পারা যায় কি না যুদ্ধে জয় করতে। তো আমরা অন্তর অলরেডি গেছে গা, ওকে বললাম যে একটা সমান জায়গায় মেডিগুলো পালাইতে, কারণ না হলে উঁচা নিচা জায়গা পালাইলে হয়তো আমার নিতে একটু সমস্যা হয়ে যাবে লাস্ট টাইমে, কারণ ওই টাইমে অল টাইমে মেরি মারতে হবে, নাহলে হবে না। ওরে বললাম এখানে পালাও, এখানে ও উপরে যাইতে থাকতে, কিন্তু না এখানে পালাও, আমি গানগুলো ফেলে দিই, এগুলোর আর দরকার নেই, কারণ আর এনিমি সামনে যেহেতু পড়ে নাই, গান এগুলো দিয়ে কোনো কাজ নাই, গান তারপর এমো টেমো সব পালাই দিই, এগুলোর কোনো দরকার নেই, এগুলো নিয়ে জঞ্জাল, এগুলো এখন এক ধরনের জঞ্জাল হয়ে গেছে, আমার দরকার হচ্ছে মেডিকেট, মেডিকেট আমার, আই নিড মেডিকেট। সবগুলা এখানে পালাচ্ছে সবাই, কয়টা মেডি টোটাল, কয়টা মেডিকিট নিয়ে আসছে ওরা আল্লাহ জানে, কয়টা নিয়ে আসছে, মিনিমাম 60টার উপরে মেডিকিট লাগবে, দেখা যাক কয়টা মেডি নিয়ে আসলো। জিসাম ভাই এদিকে কি করলো, এটা আমার সব মেডিকিট ও নিয়ে চলে যাইতেছে জনের বাড়ি, এটা কোনো কথা হইলো, দেখি আবার লোল দে, এটা কোনো কথা হইলো, আমার ওর জঞ্জাল দিয়ে ও মেডি নিয়ে চলে যাইতেছে, চ্যালেঞ্জ করতে আসলাম আমি আর ও পাপন নেই দিচ্ছে না,
কয়টা মেডিকেট হইল টোটাল দেখা যাক। আমার কাছে আছে 24টা এখন পর্যন্ত, এইদিকে কয়টা পাই 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 17, 17 আর 24 অনেক কম মেডি হয়ে গেল। ও ভাই লাইফ কাটতেছে, একটা মেডি মারতে হবে এখন, নাইলে হবে না, একটা মেডি মেরে নিই। তো দেখা যাক এখনো পর্যন্ত 13 জন এনিমি আছে, এনিমি মোটামুটি কমে গেছে, অন্য টাইমে আসলে এনিমি কমেই না, কিন্তু আমরা এনিমি মারি নাই তারপরে এনিমি কমে গেছে। যাক দেখা যাক বুইয়া পাইতে পারি কিনা, বুইয়া বুইয়া দরকার জোনের বাইরে গিয়ে, দেখা যাক নো কিল বুইয়া আছে কিনা। জোনের বাইরে যখন নো কিলই তো হবে, কারণ কি আর বলতেছি গাইস। দেখা যাক আমরা 13 জন এখনো আছে, ওইদিকে জিসান ভাই, অন্তর, নাইম ভাই সবাই আমাকে জোনের বাইরে রেখে চলে গেল। আমি এখানে বসে বসে মেডি মারা ছাড়া কোনো কাজ নাই আমার, আর অনেক কম মেডি নিয়ে আসছো আমার জন্য, ওরা ভালো করে মেডি আনতে পারে নাই আমার জন্য, যেখানে আমার 60+ মেডি লাগবে ওদেরকে বলে দিলাম, কিন্তু ওরা আমার জন্য নিয়ে আসছে 50টাও হয়েছে কিনা সন্দেহ। অলরেডি 8 জন টানা শুরু করছে, আমাদের হেলথ কাটবে এখন, ভালোই হেলথ কাটবে। তো আমরা আমাদের অলরেডি হেলথ কাটা শুরু করছে, আমরা আরেকটা মেডি নিয়ে নিই, আরেকটা মেডি খুব প্রয়োজন। তো আমরা দেখা যাক পারি কিনা, জোন অলরেডি শুরু হয়ে গেলো, কয়েকটা ইনহেলার মেরে নিই, কারণ ইনহেলারগুলো লাস্টে কাজে লাগবে না, এখন কাজে লাগায় এগুলো, কারণ লাস্ট টাইমে আমাদের অল টাইমে মেডি মারতে হবে। এদিকে অন্তর আমার জন্য, না না অন্তর আমার জন্য মেডি আনতে পারবে কিনা যাই না, ও বললো ভাই কয়েকটা মেডি পাইছি নিয়ে আসবো কিনা, আমি বলছি দেখো পারো কিনা, দেখা যাক ও আসতে পারে কিনা। ওকে বললাম গাড়ি পাইলে নিয়ে আসো, নাইলে দরকার নেই, কারণ ও আসতে পারবে না এদিকে। আমরা অলরেডি কয়েকটা ইনহেলার নিয়ে নিয়েছি, আরও কয়েকটা নিয়ে নিই, আমাদের কাছে অনেকগুলো ইনহেলার আছে, এগুলো লাস্টে কাজে লাগবে না, এখন কাজে লাগায় এগুলো, দৌড়াই দৌড়াই ইনহেলার মারা ছাড়া আর কোনো কাজ নাই, ইনহেলার বসেও মারা যায়। ও ভাই দেখা যাক হেলথ অনেক কমে গেল, কয়েক দুইটা মেডি মেরে নিলাম, এই মেডিগুলো নিয়ে নিই, এগুলো পরে আবার নিতে সমস্যা হবে। অন্তর নক হয়ে গেলো, পারলো না বেচারা, আমার জন্য মেডি নিয়ে আসতে চাইছিল কিন্তু পারলো না, ভালোই হেলথ কাটতেছে, অনেক তাড়াতাড়ি হেলথ চলে যাচ্ছে অলরেডি। আর কয়েকটা ইনহেলার নিয়ে নিই, কারণ ইনহেলারগুলো লাস্টে আর কাজে লাগবে না, ইনহেলারগুলো এখনই কাজে লাগাইতে হবে, ইনহেলার প্লাস মেডিও মারতে হবে, নাহলে সমস্যা হয়ে যাবে। আমার মনে হচ্ছে অনেকগুলো কম মেডি হয়ে গেছে, এগুলো দিয়ে হবে না, আমার আসলে অনেক বেশি মেডি দরকার ছিল, কিন্তু কী আর বলবো আমি নিজেও মেডি পাই নাই, তোমরা দেখছো গাইস আমি নিজেও মেডি পাই নাই, মেডি পাওয়ার জন্য নামলাম সান্তোসা, সান্তোসা ঘুরে আমি মনে হয় 4-5টা মেডির উপরে পাই নাই, এদিকে মারতে আসতাম, মারতে দেখলাম গাইস একটা একটা করে আমার ভাগ্যে মেডি পড়ে রইলো, যেখানে অল টাইমে 2টা করে মেডি থাকে অল টাইম, কিন্তু সেখানে আমার মানে কী আর বলবো, চ্যালেঞ্জ করার জন্য আসলাম, কপাল আমার খারাপ, কী আর বলার গাইস, তোমরাই দেখলা একটা একটা করে মেডি পাইলাম, এগুলো কোনো কথা হইলে গাড়ি না, আমার সাথে সবসময় চিটিংবাজি করে, এটা সবার সাথেই করে আসলে, আমার সাথে না, কারণ তো আমরা এখনও মেডি মারতেছি, আমাদের কাছে এখনও অনেকগুলো মেডি আছে কিন্তু এগুলো এনাফ না, কারণ এই জোনে যে পরিমাণ টানবে আরও কয়েকটা ইনহেলার নিয়ে নিই, কারণ এগুলো আর কাজে লাগবে না পরে, কারণ ইনহেলার দিয়ে তখন আর কাজ হবে না, সবাই মরে গেল, এখন জিসান ভাই আছে কে করতেছে কে জানে, আমাদের এখন 7 জন এনিমি অ্যালাইভ, 7 জন অ্যালাইভ এখনও, আমি সহ 7 জন, ওইদিকে জিসান ভাই আছে, মানে 5টা এনিমি আছে এখনও অ্যালাইভ, কিন্তু কয়টা টিম আছে এটা জানি না, কারণ আমরা এখনও 2জন আছে, এদিকে মনে হয় জিসান ভাই মরে যাবে, কারণ একা পারবে না, বড় তো খেলা পারে না, দেখা যাক কী হয়। এই তো বললাম যাদের সাথে মরে গেল, দেখা যাক এখনও 7 জন এনিমি আছে, মানে না 6 জন, মানে 5 জন এনিমি এখনও অ্যালাইভ, মানে কয়টা টিম আছে জানি না, আমি অলরেডি মেডি মারা শুরু করে দিয়েছি, কারণ এখন আর টাইম ওয়েস্ট করা যাবে না, অল টাইম মেডি মারতে হবে, কিন্তু আমার কাছে মেডি অনেক কম, অনেক কম, 15টা মেডি আছে, দেখা যাক কী হয় গাইস, তোমরাই বলো গাইস বুঝিয়ে পাবো কি না গাইস, কী হয়, লাস্ট জোন অলরেডি দিয়ে দিছে, এখনই লাস্ট জোন টানবে, তো দেখা যাক কী হয় জানি না, দেখা যাক। আর আমাদের কাছে 12টা এনিমি আছে, নট এনাফ এনিমিং, সরি নট এনাফ মেডিকিট, কারণ এই মেডিকিট দেওয়া হবে না, কারণ এখানে মিনিমাম 20+ মেডি দরকার ছিল, আমরা বোন পায়েরটা জ্বালাই দিলাম কিন্তু হবে না, কারণ আমাদের অনেক মেডির দরকার ছিল,
আর আটটা মেডিকেট আছে, এটা দিয়ে আসলে চ্যালেঞ্জ কমপ্লিট হবে না। আমাদেরকে সাতজন ওয়াচিং করতেছে কিন্তু এনিমি এখনো একটাও কমতেছে না গাইস, কি বলবো আর। মানে আমরা কি সেকেন্ড পজিশনে ধরতে পারবো না, এটা কোনো কথা হইলো গাইস? ও আর পাঁচটা, মানে আমি সহ পাঁচটা, একটা টিমই কি বেঁচে আছে গাইস জানি না, কারণ আর গাইস হলো না শেষ। আমরা দুইটা মেডিকেট অলরেডি মারতে পারলাম না গাইস, ওরা বুইয়ে পাই গেল, আমরা পাইলাম না গাইস। ওই মুড দিচ্ছে মেহেদি ভাই না কি নাম, যাই হোক, ওরা বুইয়ে পাই গেল, আমরা পাইলাম না, আফসোস। চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলাম না, এখনো পর্যন্ত কেউ পারে না গাইস, আমরা না কেউ পারে না, সবাই সেকেন্ড পজিশন ধরতে পারছে আপডেটের পর, যেহেতু ম্যাক্সিমের অ্যাবিলিটি বাড়াই দিছে ওই জন্য। তো গাইস এতটুকু, আল্লাহ হাফেজ গাইস, সবাই ভালো থেকো।